ঢাকা, হ্যালো বাংলাদেশ। ঘড়িতে সময় রাত 12টা বাজে, সেই দিনের মতো আমি মোতাহার ফিরে আসছি নতুন বছর দিয়ে শুরু ভূতের আলো গল্প। এমন রাত কয়বার আসে, এই কথা বিশ্বাস বা অবিশ্বাস নিয়ে কিছু আসে যায় না। গ্রাম পরিচালিত আমাদের ও আপনাদের ভূতের আলো নিয়ে ফিরে আসছি। আপনারা আমাদের সাথে কমেন্ট করতে চান ফেসবুকে, SMS এর মাধ্যমে, অথবা আমাদের স্টুডিওতে আসতে পারেন। আমরা আমাদের শো শুরু করব। আমাদের অনেক গেস্ট আছে, তার আগে একটা কথা বলবো। বিশ্বাস ও অবিশ্বাস কিছু আসে যায় না, গ্রাম পরিচালিত কথা। সবকিছু সরিয়ে আগামী দিনের মতো ভূতের আলো নিয়ে ফিরে আসছি। শুরু করব নতুন গেস দিয়ে। তার মুখ থেকে শুনবো তার জীবনের সঙ্গে ঘটে যাওয়া গল্প ও তার পরিচয়। আপনি কোথায় থেকে আসছেন ভাই? আমি টাঙ্গাইল থেকে আসছি। আচ্ছা, আপনার জীবনের সঙ্গে ঘটে যাওয়া গল্প এটা কি ঠিক? হ্যাঁ, সঠিক। আমার আচ্ছা, নিজের নিজের ঠিক সাথে আছে। কথা তাহলে বলো তুমি। তাহলে আপনি চেতনাদেরকে বলেন আপনার জীবনের সঙ্গে ঘটে যাওয়া গল্প। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ইসমাইল। 2000 আমি ডাইরেক্ট ঘটনায় চলে হ্যাঁ, যাই। ডাইরেক্ট ঘটনা বলো। 2007 কি 8-এর ঘটনা। আমি পেশাগত ওই সময় ছিলাম দোকানদার, অনেক রাত্রে আমার বাসায় ফিরতে হইতো। মাঝে মধ্যে রাস্তার মধ্যে আমার অনেক সমস্যা হইতো, যেমন সাইকেলের চেন পড়ে যাইতো। আর এমন একটা জায়গায় চেন পড়তো রেগুলার, ওই জায়গাটাই চেন পড়তো। আমার একটা আম গাছ ছিল, পাশে ছিল একটা আপনার গুরুস্থান। আমাদের নবাব সাহেব দিয়ে গেছে গুরুস্থানটা, এবং কি আম বাগান আছে, আম বাগান রুট। ওই রুটে আপনার আম গাছের নিচে যখনই যাই, এমন এক সময় যখন মানুষজন থাকে আমার সাইকেলের চেন পড়ে না, যখন দেখি রাস্তায় কোনো মানুষজন নাই, আশেপাশে কেউ নাই, হঠাৎ করে চেন পড়ে যায়। আর চেন উঠাইয়া মানে আরেকটা পেডেলও করতে পারি না, গুরুস্থানের সামনে এসে পড়ি, এনে এসে চেন পড়ে যায়। হঠাৎ করে আবার গুরুস্থানের মাঝামাঝি একটা আপনার আপনার গাব গাছ আছে, এই গাব গাছের দিকে আমি তাকাইতামই না। রাত্রে যখন আসতাম তখন তাকাইতামই না। আগে শুনতাম যে এই জায়গায় অনেক কিছু দেখা গেছে, অনেকে ভয় পেয়ে মারাও গেছে। হ্যাঁ, এর জন্য আমি ইয়ার দিকে তাকাই না, গুরুস্থানের দিকে তাকাই না রাত্রে যখন আসি। হঠাৎ করে একদিন দেখতেছি যে গুরুস্থানের ওই দিকে অনেক সাউন্ড হচ্ছে, তার আগে একটা বেহরিস লাশ কবর দিছে। এর জন্য আমার অনেক ভয়। আর আমাদের রাস্তা ওই পাশে আরেকটা আছে, আমি বেশিরভাগ ওই দিকে গিয়ে চলতাম। হঠাৎ করে যেদিন এইদিকে চলে আসতাম, সেই দিনই সমস্যা হইতো, আমি বুঝতে পারতাম যে আমার একটা সমস্যা হইতেছে। আচ্ছা, বাসায় তাকাইছি, সেদিনকে শব্দ হইতেছে, আমি গুরুস্থানের দিকে তাকাইছি, দেখি যে একটা আপনার কাফন পরা একটা মানুষের মতো দেখা যায়। আমি একবারই তাকাইছি, একবার তাকাইয়া আমি সাইকেল নিয়ে সেদিন আর সাইকেলের চেন উড়াই নাই, সাইকেলের চেন উড়াই নাই, সাইকেলের চেন উড়াই নাই, মানে এমন অবস্থা হয়েছে আমি হতবদ্ধ হয়ে গেছি, কি করবো বুঝতেছি না। আমি সাইকেল নিয়ে দৌড় দিছি, চেন বাই যা সাইকেল সহ আটকেছে, সাইকেল আর লড়তেছে না, সাইকেল চাক্কা সহ পিছলে যাইতেছে, মানে চাক্কা ক্ষয় যাইতেছে, রাস্তায় ক্ষয় যাইতেছে। তারপরে ওইভাবে ঠেলে নিয়ে গেছি, তারপরে আমাদের মোড় ধনবাড়ি। আমার তো থানার নাম বলা হয় নাই, আমার থানা ধনবাড়ি, আর আমার গ্রাম উত্তর মিয়াপাড়া। ওই উত্তর মিয়াপাড়া মোড়, ওই মোড়ের ওই জায়গায় গেছি, একজন মানুষ পাইছি। সেদিন হয়তো বা 11টা বাজে। তাহলে বাসায় ফিরছি, বাসায় ফিরা শীতের রাত্রি ছিল, যা শুয়ে পড়ছি। সেদিন আর কোনো আমার ওই রকম মানে আমি মাঝে মধ্যে এরকম হয়তো আমি অতটা নিজের মনে মধ্যে গাইতে নিতাম না। তারপরে একদিন বাসা মানে দোকান থেকে, বাস স্ট্যান্ডে দোকান ছিল, দোকান থেকে আমি আপনার বাড়িতে গেছি। বাড়িতে যাওয়ার পর শীতের রাত্রি ছিল, তো
আমি খেরের পালার থেকে কিছু খেরাই না, আমার উঠানে আগুন ধরেছে, একটা বড়ই গাছ আছে পাশে আমার আমাদের পুরানো বাসদার, বড় বাসদার, আমি আগুনটা ধরাইতে ধরাইতেই আমার মনে হয় বাস মনে হয় যে 2-4-5 এক লগে ভাঙিয়ে ফেলাই, এরকম বিকট সাউন্ড রাত্রে 12 বাজে, বিকট সাউন্ড, দাদি ঘুমাইতেছে, আমি দাদির ঘরে ঘুমাইতাম, দাদি ঘুমাইতেছে, দাদির ওটাক দিনে আমার ওটাক দিনে, আমি আগে যে আগুন ধরেছি। আচ্ছা আপনি যে মানে বাজার, আপনি যেখানে আগুন লাগাইছেন তার থেকে বাজার কত দূর, মানে দূরত্ব হবে? 100 হাত হইবে। 100 হাত? আচ্ছা আপনি যে আগুন লাগাইছেন সেটা কোথায়, মানে আপনার বাসা থেকে কত দূর? বাসা থেকে এই যে আপনার দরজাটা 2 হাত দূরে। মানে ওই ওই যে ঘরের দরজায় আমি আগুনটা ধরাইছি ওই ঘরের বারান্দা নাই, ঠিক আছে, দরজাটা কাছাকাছি পড়ে গেছে, এবং কি আমার যে ঘর আছে, আমার যে আমার আব্বা আম্মা যে রুমে থাকে, যে ঘরে থাকে, ওই ঘরটা আবার 2 হাত দূর হইব। আমি যখন ওই পাশ, আমরা ঘটনা শুনে যাই, চলে যাই, পরে আমরা শুনবো। হ্যাঁ আচ্ছা, বাসটা যখন ওইভাবে শব্দ করতেছে, আর বাসটা বাসের আগা যখন আমার পাখির ঘর ছিল, পাখির ঘরের ওই জায়গায় ছিঁড়ে যাইতেছে, ওই সময় আমি ভয়ে আর ওই জায়গায় থাকতে পারলাম না, ভয়ে আর ওই জায়গায় না থাকতে পারা দূর দিয়ে আমি আমার আমার আম্মা আব্বা যে ঘরে থাকে ওই ঘরের চলে গেছি, বারান্দায় চলে গেছি, বারান্দায় চলে যাইয়া এই পাশে আগুনও নিভে গেছে আমার আরো ভয়। আমি অনেক ভয়ে জুড়ে 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 আপনার দরজা ধাক্কাইতেছি আর আম্মারে ডাকতেছি, আম্মা এটা করে খেয়েছি বললাম এই ঘটনা, আম্মাই পরে পানি পরে পানি খাওয়াইলো। তারপরে আমার ঘটে যাওয়া যে বললো ঘটনা, আমার বাড়ির পাশে একটা পুকুর ছিল, 8-9 পাখি হইব, একটা পুকুর, পুকুরের পাশ দিয়ে রাস্তা, আর যে রাস্তায় ওই যে জায়গায় আমি ভয় পাইছি ওই জায়গাটা কোনো দিন মনে করেন যে ঠিক করতে পারে না, যতই ভালো করে বান্ধাক ভাঙ্গা যায়। আমাদের ওই রাস্তার পাশ দিয়ে আমাদের জমি, ওখানে আবার একটা বাসু আছে, তল্লা বাসের চুপ। একদিন আমার বন্ধুই ফোন দিছে যে তখন মাগরিবের আজানের আধা ঘন্টা পরে ফোন দিছে, কয়েকটি কই আমরা বাড়িতে কয় এইদিকে আইতো একটু, আমরা ওই জায়গার নামটা বলি, পুবে পুকুর পার পাগার পার এইরকম নাম বলি, দুই তিনজন ছিলাম ওই জায়গায় বিড়ি সিগারেট খাইয়া, পরে বললাম যে আমি যাইগা, আমার একটু বাড়িতে সমস্যা আছে, আমরা যাইতে প্রায় সত্যি যা। আর আমি যে ভয় পাইতাম মাঝে মধ্যে আমার বন্ধুরা জানতো, আমার বন্ধুরা বলতো যে আগে দিব, আমি সেদিনকে কেমন জানি বললাম যে না আজকে সমস্যা হবে না, আমি একা যেতে পারবো। পরে আমি একাই হাঁটতেছি, হাঁটতে হাঁটতে মনে হয় যে পিছনে কিছু একটা শব্দ হয়, আমি পিছনের দিকে তাকাই না, আর আমি যে যে সময় থেকে ভয় পাওয়া শুরু হয় আমি কোনোদিনই পিছনে তাকাইতাম না, কারণ পিছনে তাকাইলে আমার আমার জ্যাঠা যে আছে আমার বাবার বড় ভাই, ওনার আবার এই ভূতে ওনার গাড়ার সমস্যা করছে, মানে পিছনে সমস্যা করছিল, উনি পিছনে সাউন হইতো শব্দ হইতো পিছনে তাকাইছে, তাকানোর লগে লগে গাড়টা মটকাই দিছে, এর জন্য এই গাড়ে এখনো বাঁকা আছে। ঠিক আছে তাহলে আমাদের গল্প, ঠিক আছে, এর জন্য আমি পিছনে কোনোদিন তাকাইতাম না, আমি সামনে আগাইছি ওই পুকুর পাড়ের কাছাকাছি যখন আইছি, এই সময় ওই ভাঙ্গাটার কাছাকাছি যখন আইছি, ওই সময় হঠাৎ করে একটা চিকা আমার সামনে দিয়ে যে দৌড়াইতেছে, কিন্তু আমি একটা কাকু নড়া একটা কাক যে সামনে যাব এর কোনো উপায় নাই, আমি নড়তেই পারতেছি না, এর মধ্যে আমি কথাও বলতে পারতেছি না, আমার শরীরে লোম দাঁড়াইয়া আমি মনে করেন যে একদম অস্থির, আমি মনে হয় মরে যাবে এইরকম অবস্থা, আমার কোনো সেন্স নাই। এই সময়